Dear learners of class 9, Assalamualaikum, I am Anwar, Hossain, English teacher, and welcome to online English class. Dear learners, I hope you are well and safe and sound with your family by the grace of Almighty Allah. I know that you are absent from school and study for a long time for the reason of COVID-19, so we have arranged online English class. Dear learners, I hope if you watch the class, you will be benefited from the class. Dear learners, today I want to discuss on that question, how to make a that question and details. Now let's discuss. Dear learners, aske tomader jehetu class 9, eta tomader grammar ekta ongsho. That question somporke amra dharona nebo, tobe ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে অবশ্যই, সেটা হচ্ছে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা এগুলা কিন্তু অপারেটর বলতে পারি, কারণ এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা অপারেটরস বলতে পারি, এটা সম্পর্কে আমরা জানতে হবে। যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, will, would, can, could, may, might, must, ought, need, dare, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর হেল্পিং ভার্ব বলতে পারি অথবা অপারেটর বলতে পারি, কারণ এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেন আমাদের শুরু করতে হবে। এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে আমরা ট্যাগ কোশ্চেন আমরা করতে পারবো না। তারপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, কারণ নেগেটিভ ওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটা ফাংশন আছে। যেমন নো, নট, নেভার, নো ওয়ান, নান, নোবডি, নাথিং, নাইদার, নট, হার্ডলি, স্কার্সকি, সেলডম, লিটল, ফিউ, রিয়ারলি, এগুলো সে নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা ডিয়ার লার্নার্স হেল্পিং ভার্ব সম্পর্কে ধারণা নিলাম, তারপর নেগেটিভ ওয়ার্ড সম্পর্কে আমরা ধারণা নিলাম। এবার কাম টু দ্য পয়েন্ট, এবার আমরা আসি ট্যাগ কোশ্চেন কি। আসলে ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন মানে প্রশ্ন, অর্থাৎ সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটা থাকবে এই স্টেটমেন্টের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া, এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ আমরা বলতে পারি কোনো সেন্টেন্সের শেষে প্রশ্ন যুক্ত করা, এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ বক্তার কথাকে মানে শ্রোতার কাছ থেকে সমর্থন আদায় করা, এটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেন শুরু করতে গেলে এভাবে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে অথবা সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্স থেকে আমাদের প্রথমে শুরু করার আগে আমরা এখানে অ্যাট ফার্স্ট আমরা কমা ইউজ করব, এই যে কমা দিলাম। এরপর দেখব যে সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আছে কি না, কারণ সেটা আমরা দেওয়া, কারণ ট্যাগ কোশ্চেন সবসময় হেল্পিং ভার্ব দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা এখানে বা এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। তাহলে এখানে বার্ডস হয়েছে সাবজেক্ট, তারপর ক্যান হয়েছে, এই যে ক্যান হয়েছে অক্সিলারি ভার্ব, আর ফ্লাই হয়েছে মেইন ভার্ব। কারণ ট্যাগ কোশ্চেন করার আগে আমাদের অক্সিলারি ভার্ব হয়েছে মেইন ফাংশন, কারণ মেইন ভার্বের চেয়েও অক্সিলারি ভার্ব হয়েছে মেইন ফাংশন, কারণ অক্সিলারি ভার্ব দ্বারা আমরা ট্যাগ কোশ্চেন শুরু করব। তাহলে এখানে এখানে অক্সিলারি ভার্ব হয়েছে কে, ক্যান। তাহলে প্রথম অ্যাট ফার্স্ট তোমার এখানে একটা কমা ইউজ করতে হবে, তারপর আমাদের এই অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসতে হবে, ক্যান। এরপর যদি সেন্টেন্স অথবা স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন সবসময় নেগেটিভ হবে, এখানে নেগেটিভ। অর্থাৎ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ। অর্থাৎ এখানে নট যদি না থাকে তাহলে আমাদের নট যুক্ত করতে হবে ট্যাগ কোশ্চেনে, আর যদি নট থাকে তাহলে আমাদের নট দেবে না। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। যাই হোক, এরপরে আমাদের আসে সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যদি স্টেটমেন্ট যে সাবজেক্ট, কারণ সবসময় ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ নাউন যদি থাকে তবে নাউনের প্রোনাউন ব্যবহার করতে হবে, আর প্রোনাউন যদি থাকে তাহলে যেটা থাকবে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। যেমন প্রোনাউন সম্পর্কে আমরা জানা নিই, আই, উই, ইউ, ইট, দে, এগুলো হচ্ছে প্রোনাউন, যেটা থাকবে সেটাই। কিন্তু যদি কোনো নাউন থাকে তাহলে নাউনের পরিবর্তে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও কিন্তু প্রোনাউন করতে হবে, কারণ ট্যাগ কোশ্চেন এটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ এটা ট্যাগ কোশ্চেনের একটা বৈশিষ্ট্য যে প্রথম অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ করতে হবে, সেন্টেন্স নেগেটিভ থাকলে ট্যাগ কোশ্চেন পজিটিভ করতে হবে, এবং সাবজেক্ট যেটা থাকবে এই সাবজেক্টের নাউনের পরিবর্তে আমাদের সবসময় প্রোনাউন ব্যবহার করতে হবে।
তাহলে আমরা দেখব সাবজেক্ট আছে এখানে কি আছে বার্ডস আছে বার্ডস মানে কি একটা প্লুরাল নাম্বার তাহলে যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার থাকে তাহলে আমাদের এর পরিবর্তে আমাদের দে ব্যবহার করতে হবে এবং সবার শেষে আমাদের একটা নোট অফ ইন্টারগেশন অর্থাৎ একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে সবার শেষে আন্ডারলাইন করে দিলে আরো ভালো হয় তাহলে সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়ালো যে বার্ডস ক্যান ফ্লাই তাহলে কান্ট দে অর্থাৎ পাখিরা উঠতে পারে পারে নাকি অর্থাৎ পারে কি তাহলে বক্তা শ্রোতার কাছ থেকে আমাদের কথা আদায় করে নেওয়ার নামই সে ট্যাগ কোশ্চেন আমরা এর আগেই আমরা বলেছিলাম যে সেন্টেন্সের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া অর্থাৎ প্রশ্ন যুক্ত করা এটার নামই ট্যাগ কোশ্চেন তার মানে বার্ডস ক্যান ফ্লাই কান্ট দে তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন তৈরি হয়েছে তাহলে আমাদের এটার নাম হয়েছে ট্যাগ কোশ্চেন আর এই ট্যাগ কোশ্চেন তোমাদের সিলেবাস যে যে গ্রামার যে পার্টটা সেটা 9 নম্বর গ্রামার এখানে 5 মার্ক এর উপর থাকে ট্যাগ কোশ্চেন যদি ভালোভাবে যদি ক্লাস ওয়াচ করো তাহলে দেখো তাহলে অবশ্যই তোমরা আমি পার্ট বাই পার্ট পড়াবার চেষ্টা করব তাহলে তোমরা অবশ্যই এই সম্পর্কে অবশ্যই ধারণা নেবে মানে তোমরা যদি মনোযোগ সহকারে যদি ভিডিও ক্লাসগুলো যদি অবজার্ভ করো বা দেখো তাহলে অবশ্যই প্রত্যেকটা স্যারের যদি ক্লাসগুলো তোমরা দেখো তাহলে আমি আশা করি প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না কারণ এটা তোমরা ভালো করে মন দিয়ে দেখলে হবে তবে বার্ডস ক্যান ফ্লাই তাহলে কী হলো কান্ট দে নাম্বার টু সেন্টেন্স এখানে আছে বার্ড ক্যান নট ফ্লাই এটা উপরের স্টেটমেন্ট ছিল অ্যাফার্মেটিভ আর এই সেন্টেন্সটা কিন্তু আমাদের নেগেটিভ এখানে নট আছে তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হয়েছে ক্যান আমরা এখানে ক্যান নিয়ে নিলাম এই যে ক্যান ডিয়ার লার্নার্স এরপর আছে সাবজেক্ট সাবজেক্ট কী আছে বার্ড বার্ড এটা একটা পাখি পাখি অর্থাৎ সাবজেক্ট যদি এখানে ম্যান অথবা ওম্যান ছাড়া যদি পৃথিবীতে আর যা কিছু থাক পাখি বস্তু প্রাণী দিন তারিখ সময় সিজন এগুলো যদি থাকে যে কোনো বিষয় যদি থাকে তাহলে এর পরিবর্তে আমরা সবসময় এর প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করব অর্থাৎ ইট প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হবে অর্থাৎ মানুষ বাদে যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে আমাদের প্রোনাউন ইট ব্যবহার করতে হবে ডিয়ার লার্নার্স এরপরে আসি নাম্বার থ্রি হি হার্ডলি কামস হিয়ার এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই কিন্তু যখন আমরা স্টেটমেন্টের ভিতরে আমরা দেখব যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না তখন আমরা দেখব যে মেইন ভার্ব আছে কিনা এখানে মেইন ভার্ব আছে কামস কামসের সাথে আবার এজ যোগ করা আছে তখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নাই যখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব দেওয়া নাই মেইন ভার্ব দেওয়া আছে তখন মেইন ভার্বটা কোন পজিশনে আছে এটা কি ভার্বের সাথে এস বা এস যোগ করা আছে বা এস বি এস যোগ করা নাই না এটা ভার্বের পাস্ট ফর্ম আছে সেটা আমাদের অবশ্যই ফলো করতে হবে তাহলে এখানে ভার্বের সাথে এস আছে যদি ট্যাগ কোশ্চেন ভার্বের সাথে এভাবে এজ যোগ করে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সবসময় আমরা ডাস ব্যবহার করব ডাস দিয়ে শুরু করব এই যে ডাস আমরা এখানে ডাস লিখব আর হার্ডলি আমি তো আগেই বলেছি যে হার্ডলি এটা একটা নেগেটিভ শব্দ এই নেগেটিভ শব্দটা যদি এখানে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে অর্থাৎ এখানে নট হবে না আর যেহেতু আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে যেহেতু এখানে হি আছে প্রোনাউন তাহলে আমরা এখানে হি লিখে দেবো এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব এবং আন্ডারলাইন করে দেবো তাহলে কী দাঁড়াইলো হি হার্ডলি কামস হিয়ার ডাজ হি তাহলে সে এখানে মানে কদাচিত আসে না আসেই বলে চলে যে সে এখানে আসেই না বললে চলে তাহলে ডাজ হি এরপর নাম্বার ফোর সেন্টেন্স যেমন এখানে সে দে প্লে ফুটবল এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই কিন্তু এখানে আছে কি প্লে আছে প্লে মেইন ভার্ব দেওয়া আছে প্লের সাথে এস বাই এস নাই তারপর প্লে পাস ফর্মও না প্রেজেন্ট ফর্ম আছে যদি আমরা দেখি এভাবে যদি ভার্ব যদি এভাবে থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন আমরা সবসময় ডু ব্যবহার করব ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কী ব্যবহার করব ডু তাহলে আমরা এখানে ডু লিখলাম এই যে সেন্টেন্স যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন কী হবে নেগেটিভ হবে ডোন্ট তাহলে কী দাঁড়ালো ডোন্ট যেহেতু বিপরীত কাজ করবে তাহলে এখানে ডোন্ট আর যেহেতু প্রোনাউন দেওয়া আছে যেন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে তাহলে এখানে ডেট আছে প্রোনাউন এই ডেটাই আমরা এখানে লিখে দেবো তাহলে কী দাঁড়াইলো এখানে ডোন্ট দে হবে ডিয়ার লার্নার্স এরপরে নাম্বার ফাইভে আছে যেমন ফিশেস ক্যান নট সুইম মাছেরা ফিশেস ক্যান নট সুইম না দিয়ে আপনি ফ্লাই দেই যেহেতু ফ্লাই ফিশেস ক্যান নট ফ্লাই অর্থাৎ পাখিরা উঠতে পারে না পারে কি তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান তাহলে আমরা ক্যান লিখি আর যেহেতু এখানে নট আছে তাহলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে তাহলে ফিশেস এটা আছে প্লুরাল নাম্বার তাহলে প্লুরাল নাম্বার এটার পরিবর্তে আমরা কী লিখবো দে লিখবো তাহলে কী হতে দাঁড়াইলো ফিশেস ক্যান নট ফ্লাই তাহলে ক্যান দে
এরপর আছে নাম্বার সিক্স, নাম্বার সিক্সে আছে যেমন মিনা বট এ নিউ শার্ট, নিউ শার্ট না লিখে আমরা যদি ড্রেস দিই তাহলে আরো সুন্দর হবে, ড্রেস। তাহলে মিনা বট এ নিউ ড্রেস, কিন্তু এইখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তবে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। যেমন বাইয়ের পাস্ট ফর্ম হয়েছে বট, বাইয়ের পাস্ট ফর্ম কি হয়েছে বট। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ট্যাগ কোশ্চেন আমরা সবসময় এই যে ডিড ব্যবহার করবো, ডিড দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন শুরু করব। তাহলে এটা ট্যাগ কোশ্চেনটা কী দাঁড়াবে, ডিডেন, যেহেতু স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন ইজ নেগেটিভ। তাহলে এখানে অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেন আমরা নেগেটিভ করে দিলাম। আর যেহেতু সাবজেক্টের পরিবর্তে আমরা আগেই বলছি যে এটা প্রোনাউন ব্যবহার করতে হবে, তাহলে প্রোনাউন যেহেতু ম্যান থাকলে হি হবে, ওম্যান থাকলে সি হবে, যেহেতু মিনা তাহলে এর প্রোনাউন হবে সি। এবং নোট অফ ইন্টারগেশন এবার আন্ডারলাইন করে দিলাম, তাহলে কী দাঁড়ালো, ডিডেন সি। ডিয়ার লার্নার্স, আরও দুই একটা যদি আমরা পাঁচটা চার পাঁচটা আরও প্র্যাকটিস করি, ইন দ্য নেক্সট ক্লাস আরও আমি পড়াবার চেষ্টা করব ধারাবাহিকভাবে। ডিয়ার লার্নার্স, এখানে আমি আর কতগুলো সেন্টেন্স লিখছি দেখো, ফলো দ্য এক্সাম্পল, যেমন সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক, এটা কিন্তু এখানে আমাদের ভার্বের সাথে কী আছে, এস আছে। তাহলে যেহেতু সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক, তাহলে এখানে ভার্বের সাথে এস আছে। আমরা আগেই বসি যে ভার্বের সাথে এস থাকলে ট্যাগ কোশ্চেন সবসময় ডাজ ব্যবহার করতে হবে। তাহলে ডাজেন্ট কী হবে, ডাজেন্ট সাকসেস, এটা একটা বিষয়, যেহেতু এটা কোনো ম্যান ওম্যান বা মানুষ নয়, তাহলে এর পরিবর্তে আমরা আগেই বলছি যে ইট ব্যবহার করতে হবে, কী হবে, ডাজেন্ট ইট। নেক্সট সেন্টেন্স আছে, মিস্টার রহিম টিচেস মি ইংলিশ, এটাও ভার্বের সাথে এস আছে। তাহলে ভার্বের সাথে এস থাকলে ট্যাগ কোশ্চেন সবসময় ডাজ দিয়ে শুরু করতে হবে। তাহলে কী হলো, ডাজ, ডাজেন্ট, আর মিস্টার রহিম একজন ম্যান, তাহলে এর পরিবর্তে আমরা হি ব্যবহার করবো প্রোনাউন, তাহলে কী দাঁড়ালো, ডাজেন্ট হি। এখানে আছে নান ক্যান ডু ইট, তাহলে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, তাহলে ক্যান দিলাম। নান নেগেটিভ শব্দ, তাহলে নট হবে না, যেহেতু নান নেগেটিভে কাজ করে, আবার নেগেটিভের কাজ করবে, আবার এটা সাবজেক্ট হিসাবে করবে। আমাদের নান যদি থাকে তাহলে নানের পরিবর্তে আমাদের সাবজেক্ট প্রোনাউন হিসাবে দে ব্যবহার করতে হবে। এরপর আই অ্যাম থাকলে, ডিয়ার লার্নার্স মনে রাখবা সবসময় আর এন্ট আই লাগবা, আই অ্যাম থাকলে সবসময় আর এন্ট আই ব্যবহার করতে হবে। এই যে আর এন্ট আই অথবা এইন্ট আইও আমরা লিখতে পারি, এইন্ট আই, আর এন্ট আই অথবা এইন্ট আই, আমরা এই দুইটা জিনিস ব্যবহার করবো। যেহেতু অ্যাম নটের শর্ট ফর্ম হচ্ছে আর এন, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এখানে শুড অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে কী দাঁড়ালো, স্টুডেন্ট, স্টুডেন্ট উই, অর্থাৎ স্টুডেন্ট উই। এখানে শ্যাল আছে, তাহলে পরবর্তী শ্রেণীর নাম্বার টুয়েলভ, এখানে আছে আই শ্যাল গো টু স্কুল টুমারো, তাহলে শ্যালের শর্ট ফর্ম এই যে যাই শেইন, শেইনটাই। ডিয়ার লার্নার্স, এদার থেকে কিন্তু আমাদের এটা যে ট্যাগ কোশ্চেন সবসময় শর্ট ফর্ম দিয়ে করতে হবে, যেহেতু শর্ট ফর্ম দিয়ে করতে হবে অথবা কন্ট্রাক্টেড ফর্ম যেটাকে বলা হয়, এই যে আর নট অর্থাৎ এম নটের শর্ট ফর্ম এইন, তারপর শুড নটের শর্ট ফর্ম স্টুডেন্ট, শ্যাল নটের শর্ট ফর্ম শেন, তাহলে আমরা সবসময় আমরা শর্ট ফর্ম দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন শুরু করবো।
Dear learners, I hope you have clearly understood the question. In the next class, I will try to teach you more, and you will practice at your house, and till then Allah Hafiz.